এরপর নাম প্রকাশে অনিচ্ছুক বন্ধনীতে লিখে এক ভাই প্রশ্ন করেছেন, আমি একজন বিপর্যস্ত পিতা, আমার এক মেয়ে অষ্টম শ্রেণীতে পড়া অবস্থায় গোপনে একজনের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে, এতে সে বেবি কনসিভ করে ফেলে। লোকলজ্জার ভয়ে আমি গোপনে তার অ্যাবর্শন করাই। এখন সে এবং আমার বাবা মা সবাই অত্যন্ত লজ্জিত এবং অনুতপ্ত। আল্লাহর কাছে খাঁটি মনে তওবা করেছি। এখন তাকে আমার জেনার শাস্তি দিয়ে পবিত্র করতে চাই, আমরা জেনার শাস্তি পবিত্র করতে চাই যেন সে আখিরাতে আল্লাহর পাকড়াও থেকে বেঁচে যায়। এ বিষয়ে ইসলামী দৃষ্টিভঙ্গি আপনার কাছে জানতে চাই। প্রথম কথা হলো ভাই, জেনার শাস্তিটা ব্যক্তি পর্যায়ে আমরা কার্যকর করব না, বরং এরকম পরিস্থিতিতে সে এবং পুরো পরিবার আল্লাহ তাআলার কাছে লজ্জিত হয়ে এবং হারামের পথ থেকে সরে এসে আর যেন কখনো এই ভুলটা না হয় সেজন্য আল্লাহর কাছে দৃঢ় প্রতিজ্ঞা করা উচিত এবং দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা উচিত। তবায় নাসুহা যেটাকে বলা হয়, খাঁটি তওবা, সেটা আমাদের করা উচিত এবং আল্লাহ তাআলা ক্ষমাশীল, ইনশাআল্লাহ তাআলা ক্ষমা করবেন। এবং এই যে আপনার পরিস্থিতি তৈরি হলো, এটি কী কারণে তৈরি হলো, কোন জায়গায় তৈরি হলো, তাকে কী ধরনের প্রতিষ্ঠানে দেওয়া হলো, কিভাবে সে অন্য ছেলেদের সাথে যোগাযোগ করে বিপথে চলে গেছে, সেই যে লাইফস্টাইল সেটার ব্যাপারে আমাদের সংশোধনী আনতে হবে এবং ভবিষ্যতে যেন এরকম ভুল না হয় সেজন্য তাকে উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে দিতে হবে এবং গভীর মনিটরিংয়ে রাখতে হবে এবং সুন্দর পরিবেশ তাকে দিতে হবে। হারামের পরিবেশ থেকে তাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। একজন সন্তানের জীবনে সচ্চরিত্র এবং চরিত্রবান হওয়া এটা এত গুরুত্বপূর্ণ যে তার জীবনে তথাকথিত আজকালকার প্রচলিত শিক্ষার চাইতে হাজার গুণ বেশি গুরুত্বপূর্ণ। একজন অভিভাবক যখন এটাকে অনুভব করতে পারবেন, বুঝতে পারবেন, তখন ইনশাআল্লাহ বিধানে এই ধরনের সমস্যা এমনিতে দূর হবে। বাকি কথা হলো যে জেনার শাস্তি আপনি আমি নিজে থেকে কার্যকর করার সুযোগ নেই।